ওয়েলকাম টু মাই চ্যানেল আমার নতুন আর একটা কেকের ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম সবার আগেই বলি প্রত্যেক কটা কেকের ভিডিওর সাথে কোনো ঘটনা জড়িত থাকে আর এই কেকটা ব্যতিক্রম কিছু হয়নি তার আগেই বলি যারা যারা আমার ভিডিও দেখছো আর এখন অব্দি সাবস্ক্রাইব করনি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো পাশে থাকা বেললাইকেনটাকে প্রেস করতে ভুলে যেও না যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশনটা তোমাদের ফোনেই নক করবে আর যারা এই ভিডিওটা ফেসবুকে দেখবে প্লিজ আমার পেজটাকে ফলো করে দিও আজকের কেকের ঘটনাটা একটু অন্যরকম এই কেকটা যে অর্ডার করেছে বছর দুয়েক আগে আমার কাছ থেকে নাকি একবার কেক নিয়েছিল আমি আমার মাথায় অনেক চাপাচাপি করলাম কিন্তু আমার কিছুতেই মনে পড়ছিল না কোন কাস্টমারটা দু বছর আগে কেক নিয়েছিল যার এখন আবার নিতে ইচ্ছা করছে তবে একটা কথা বলি রিপিট যখন হয় কাস্টমার তখন কিন্তু সত্যি খুব ভালো লাগে আর এই ক্ষেত্রে একটু অন্যরকম লেগেছিল যে দু বছর আগে কেক নিয়েছিল হঠাৎ করে যখন আবার আমার কাছে রিপিট করে অর্ডারটা তখন কিন্তু আমার আনন্দে কোনো ঠিকানাই থাকে না আমার এই কেকের বিজনেসটা তিন বছর ঊর্ধ্বে হতে চললো যখন বলল দু বছর আগে কেকের অর্ডার করেছিলাম তো তখন আমার হাত কিন্তু অতটা শার্প ছিল না তাও চেষ্টা করতাম বেটার কিছু করে দেওয়ার কিন্তু সময় করিনি। করিনি তখনও করি না। যখন প্রথম প্রথম যার ডিজাইনগুলো আমি করতাম সেটা কিন্তু আমার এখন দেখলে অনেক হাসি পায় যত প্র্যাকটিস করেছি নিজের হাতটাকে আরো বেশি উপযুক্ত করে তুলতে পেরেছি দিন দিন আরো নতুন নতুন তোমাদের সামনে অনেক কেকের ভিডিও নিয়ে আসতে পারবো অনেক কেকের ডেকোরেশন আমি আমার কাস্টমারের হাতে তুলে দিতে পারবো আচ্ছা কেকের সম্পর্কে একটু বলে নি কাস্টমারটা আমাকে ম্যাঙ্গো ফ্লেভারের কেক বানাতে দিয়েছিল আর কেকটা ছিল রিয়েল ম্যাঙ্গো দিয়ে তাই প্রত্যেক কটা কেকের বেসের মধ্যেই আমি কিন্তু ম্যাঙ্গো ক্রাশার আর রিয়েল ম্যাঙ্গো দিয়েই ফিল করেছি তবে কেকের ক্র্যাম কোটিং আর ফাইনাল কোটিং আমি হোয়াইট ক্রিমটাই রেখেছি কারণ কাস্টমার রকম ডেকোরেশন আমাকে বলেছিল আমি চেষ্টা করেছি সেই রকম কেক ডেকোরেশন করে ওনার হাতে তুলে দেওয়ার তবে এখন যে কেকের ডেকোরেশনটা আমি শেয়ার করছি অর্ডারটা কিন্তু অত তাড়াতাড়ি হয়নি কাস্টমার পছন্দ করেছিল আমার কেকটাকে তাই কেকটা অর্ডার দেওয়ার জন্য আমাকে ফোন করেছিল কিন্তু কেকটা ডেলিভারি নেওয়া নিয়ে অনেকটা সমস্যার মধ্যে পড়তে হয়েছিল আমাকে কাস্টমার চেয়েছিল কোনো গাড়ির সাহায্যে যদি আমি তার বাড়ি অব্দি কেকটাকে পৌঁছাতে পারি বলতে পারো কোনো ডেলিভারি বয়ের সাহায্যে তো আমি একটু ভয় ভয় থাকি দূরের কেক যদি আমি নিয়ে যেতে পারি তো আমি নিজেই যাই তাহলে আমি আমার কাকাকে দিয়ে পাঠিয়ে দি আর যদি কাকার অসুবিধা হয় তাহলে আমি আমার হাজবেন্ডের সাহায্য নিয়ে দুজনে মিলে কেক ডেলিভারি করে আসি কিন্তু যা গরম পড়েছে আমাদের এখানে মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যা টেম্পারেচার তাতে দূরে কেক নিয়ে যাওয়াটা অনেকটা সমস্যার সম্মুখীন হতে হয় অনেকটা মনো করার পরে কেকের অর্ডারটা ফাইনালি আমি নিয়েই নি কমপ্লিট করার পরে কাস্টমারকে আশ্বাস দিই যে আমার কাকা গিয়ে কেকটা ডেলিভারি করে আসবে কেকের ডেকোরেশন কেকটাকে ডেলিভারি করার দায়িত্ব যতক্ষণ না পুরো কাজটা কমপ্লিট হচ্ছে ততক্ষণ মাথার ওপরে কিন্তু অনেকটা প্রেসার থাকে আমাদের মতো ছোটখাটো হোম বেকারসদের তবে কেকটা যেদিন পৌঁছানোর কথা ছিল তার আগের দিন রাত্রিবেলায় আমি কিন্তু পুরো কেকের ডেকোরেশনটা কমপ্লিট করে রেখেছিলাম কারণ দূরে যখনই কেক তোমরাও ডেলিভারি করবে অবশ্যই চেষ্টা করবে কেকটা যেন চব্বিশ ঘন্টা বা অন্তত ওভারনাইট কেকটা সেট হয়ে যায় আর একটা কাজও করে রেখেছিলাম কেকটা যখন পুরোপুরি কমপ্লিট হয়ে গেছিল পুরোটাই বক্সের মধ্যে রেডি করে আমি কিন্তু ওভারনাইটের জন্য রেখে দিয়েছিলাম যখন কেকটাকে বের করা হয়েছিল তখন কিন্তু বক্সটাও দশ থেকে পনেরো মিনিট একটু ঠান্ডা থাকে তাতে অনেকটা রাস্তা চলে যাওয়া যায় এই তো গেল কেকের গল্প এইবার তোমাদের সাথে আরেকটা গল্প শেয়ার করি কেকের ডেকোরেশনের মধ্যে আমি পুদিনা পাতা দেব বলে ঠিক করেছিলাম বাট শেষ সময় দেখি আমার ঘরে পুদিনা পাতা শেষ হয়ে গেছে তাই পুদিনা পাতার সাবস্টিটিউট হিসাবে তুলসী পাতাই কেকের ডেকোরেশনের মধ্যে সাজিয়ে দিলাম এবার তোমরা কেকের ডেকোরেশনটা দেখে তোমরাই কমেন্ট করে জানিও যে সিম্পল সোভার ম্যাঙ্গো কেকের ডেকোরেশনটা তোমাদের কতটা ভালো লাগলো যারা যারা এখনও আমার ভিডিও দেখো অথচ সাবস্ক্রাইব করনি তাদের কাছে রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর পাশে থাকা বেলাইকেনটাকেও প্রেস করে দিও পুরো কেকের ডেকোরেশনটা দেখো আর এনজয় করো দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে নতুন ভাবে নতুন রূপে সবাই ভালো থেকো সাবধানে থেকো হার হর মহাদেব